হ্যাপি সানডে। আজকে ছুটির দিন, তাই একটু চুল কেটে ফ্রেশ হয়ে একটু দেরিতে লাঞ্চটা হচ্ছে, প্রায় দুটো ওভার হয়ে গেছে। যাই হোক, এলাম আপনাদের অনুপমাজিকে সাথে নিয়ে। আপনারা বলেন কই কই, ছুটির দিন ছাড়া হয় না, ওই সময় আমার অনেক কাজ থাকে। যাই হোক, চুল ফুল কাটলাম, ফ্রেশ হয়ে এলাম আর কি। আজকের মেনু খুব হালকা আছে, বেশি চাপ নেই। আছে লেমন করিয়েন্ডার রাইস, লেবু ধনে পাতা, নতুনত্ব, দেখা যাক। লেমন করিয়েন্ডার রাইস উইথ চিলি চিকেন, আমার ফেভারিট। বোনলেস চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন, খালি দুটোতে বোন আছে, সেই দুটো আর বোন থেকে ছাড়ানো যায়নি ওই জন্য। আর এই দুটোরই রেসিপি আজকে আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবেন। খাওয়া শুরু করি। বৃষ্টি হচ্ছে না, তাই দুর্ধর্ষ গরম। চলো এই গরমেই লড়ি, কষ্ট তো করি, তারপর কেষ্ট পরে আসুন। এই বাটিটা কি বলুন তো, এই বাটিটা হচ্ছে গ্রেভি, গ্রেভি ওর খুব প্রিয়, ওই জন্য আলাদা করে গ্রেভিটা তুলে রেখেছি। খাও, আমি পরে আবার দিচ্ছি। ওকে, তাহলে শুরু করি। কষ্টের পরে কেষ্ট আসবে, কবে কেষ্ট আসবে জানিনা, তবে আপনাদের ভালোবাসায় যদি আসে, কাছাকাছি যাদের আমার ভিউয়ার্স আছে, বন্ধু আছে কলকাতা চারপাশ আশেপাশে আমার হাতের মধ্যে আছে, তাদের বাড়ি অবশ্যই যাব, অবশ্যই, কোনো কথা হবে না। ওকে, তাহলে শুরু করি। লেমন করিয়েন্ডার রাইস আর চিলি চিকেন। লঙ্কায় আর ঝাল পাই না আজকে। খাবার একটা আগে একটু জল খেয়ে নিই, জানি কি বিষম। আজকে সবজি আলাকে বলছি লঙ্কা ঝাল হবে তো, বলছে হ্যাঁ খুব ঝাল হবে, তো দেখছি ঝাল আছে লঙ্কা। কেন কি আমাদের কিন্তু কাঁচা লঙ্কাটাই মেনলি খাওয়া হয়, দেখবেন আমার ব্লগে আমার রান্নার চ্যানেলে। কাশ্মীরি লঙ্কাটা আমরা ইউজ করি, কিন্তু সেটা জাস্ট রঙের জন্য, আর ওটাতে তো ঝাল হয় না, এমনি লঙ্কাগুলো আমরা ইউজ করি না। ভালো করেছেন, থ্যাংক ইউ। লঙ্কাটা মারাত্মক ঝাল, আগুন ঝরাচ্ছে কাঁচা লঙ্কা। সত্যি ভালো হয়েছে। কাল থেকে ভাবছি অন্য রকম রাইস কি করা যায়, ভাবতে 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 আজকে এটা বার করলাম। দেখো রাইসের মধ্যে পিছনে লঙ্কা আছে, আষাঢ় মাসের হাফ হয়ে গেল, এখনো বর্ষার দেখা নাই, আদৌ হবে কিনা সন্দেহ। আমি কিছু কথা বলি, যে এটা কোনো হেট কমেন্ট নিয়ে কথা না, এটা হচ্ছে অনেকেরই বক্তব্য থাকে যে এই যে আপনারা খাচ্ছেন আমাদের দেখিয়ে লাভ কি। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা থেরাপি, অনেক মানুষ আছে যাদের খেতে ইচ্ছে করে না,
দেখবেন আমাদেরও হয়, খেতে ইচ্ছে করছে না কিন্তু অন্য একজনকে খেতে দেখলে তখন মনে হয় না একটু খাই। এই জন্য কিন্তু অ্যাকচুয়ালি বিদেশে এই চ্যানেলগুলো চালু হয়েছে, এটা এক ধরনের থেরাপি। দেখবেন এক একটা চ্যানেল আছে উইথ সাউন্ড, খাওয়ার আওয়াজটা দেয়, কথা বলে না, খাওয়ার আওয়াজ সহ খায়। খাওয়ার আওয়াজটা শুনলেও কিন্তু অনেক সময় খাওয়ার ইচ্ছেটা হয়। এই থেরাপিগুলোর জন্যই কিন্তু এই চ্যানেলগুলো, সেটাকে আমরা সাথে এন্টারটেনমেন্টটাও নিয়ে নিয়েছি। যারা বলেন যে কথাগুলো যে আপনারা খাচ্ছেন আমরা দেখে কি করব, তাদের জন্য আমি বললাম কথাটা। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার কথায় ভরসা করতে না পারেন, তাহলে নেটে ঘেটে দেখবেন এই একই জিনিস পাবেন। রোজদিনই এরকম হচ্ছে, সকাল থেকে রোদ উঠছে, রোদে কাট ফাটছে, তারপরে তিনটে তিনটে থেকে আবার মেঘ করে যাচ্ছে। রাইসটা কেমন হয়েছে গো? খুব ভালো। আমি তো নর্মাল রাইস দিয়েই করলাম, কেন বলো তো? নর্মাল রাইসে কেন করেছি? ডিস্টার্ব করবে না, ভালো খাবার, চুপচাপ খুব। আমি নর্মাল রাইস দিয়েই করেছি রাইসটা, তার কারণ হচ্ছে যদি আমি বাসমতি বা গোবিন্দভোগ দিয়ে করতাম তাহলে এই রাইসের যে ফ্লেভারটা, মানে বাসমতি বা গোবিন্দভোগের যে ফ্লেভারটা, সেটা কিন্তু আমার রাইসের ফ্লেভারটাকে নষ্ট করে দিত, মানে লেমন আর কোরিয়েন্ডারের ফ্লেভারটাকে। সেই জন্য আমি নর্মাল রাইস দিয়ে করেছি। রবিবারের খাওয়াটা একটু অন্যরকম, না হলে ভালো লাগে না, না একঘেয়ে খাওয়া হলে। চিকেনটা ভালোই দিচ্ছে। চিকেন 220 টাকা কেজি, হ্যাঁ
একটাই দোল থাকা বেড়েই রয়েছে, তাই না? চিকেন 220, এরপরে খাবো চিলি চিকেন দিয়ে মুড়ি। ওকে অল ডিয়ার ফ্রেন্ডস, সানডে লাঞ্চ এন্ড, আবার দেখা যাক সময় সুযোগ বুঝে আবার আপনার কাছে আসবো। এরকমই ভালোবাসা দেবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আপনার কাছে পৌঁছাতে পারবো না আমি, আপনিও আমাকে জানতে পারবেন না, তাই না? ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেস্ট থাকবেন, অনেস্টের দম আছে, আমি ফিল করি, আমি দেখেছি। ওকে, বাই।